পথ দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে প্রচার চালানো হলেও মাঝে মধ্যে দুর্ঘটনায় আহত ও মৃত্যুর ঘটনা ঘটছে। রাস্তায় যাতায়াতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, কেউ বা দুর্ঘটনার কবলে পড়েন, যন্ত্রণায় ছটফট করেন। বিভিন্ন স্থানে জরুরি চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের অধিকাংশই তাৎক্ষণিক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা পান না, ফলে আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। আহত ব্যক্তিদের সঠিক সময় যথাযথ চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার কমে আসবে এবং তারা দ্রুত আরোগ্য লাভ করবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার লক্ষ্যে ও পথবন্ধু ও সিভিক ভলান্টিয়ারদের পাঠ পড়ানোর কর্মসূচি নেওয়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে। এক বেসরকারি নার্সিং কলেজের পড়ুয়াদের সাথে নিয়ে বুধবার এই কর্মসূচি চলে কাঁকসার বাসকোপা নাকা পোস্টের সামনে। উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের এসিপি তুহিন চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর সাজাদুল হক, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পদ্ধতির পাঠ পড়ানো হয় এদিন। অ্যাকচুয়ালি এইটা একটা ড্রিল হলো, যেটা পথবন্ধু, শুধুমাত্র ট্রাফিক পুলিশ না, এই কিছু পথবন্ধু যারা ট্রাফিক পুলিশের সাথে যুক্ত আছে, অথচ হঠাৎ করে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনা হয়, তারা কি প্রাথমিক চিকিৎসাটা দেবে। আমি রয়্যাল প্রিন্সিপাল, রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স, দুর্গাপুর। অ্যাকচুয়ালি আমাদের কাছে ডিসি স্যার ট্রাফিক পুলিশের এসেছিলেন এবং জুলাই আগস্ট মাসে, এটা গত এক মাস ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং আজকে এই ড্রিলটা করা হলো। মানে যে কোনো হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনায় এটা ভীষণভাবে সাহায্য করবে এবং এইটা যে কেউ শিখতে পারে। এইটার কোনো বিশেষ ইয়ে কিছু নেই, এটা খুব সামান্য ট্রেনিং এবং এটার জন্য যে কেউ উপকৃত হতে পারে। এটা বিশেষ করে ধরুন রাস্তাঘাটে সাধারণ মানুষও শিখতে পারে, আবার যারা এই যে ট্রাফিক পুলিশে আছেন, যারা পথবন্ধু, যারা ট্রাফিক পুলিশের সহযোগিতায় আছেন, প্রত্যেকে এটা শিখতে পারে। এটা শিখলে সুবিধা, এটা শিখলে কোনো অসুবিধার কিছু নেই। আমরা তো সিপিআরটা দেখিয়েছি, যেটাকে আমরা বেসিক লাইফ সাপোর্ট বলি, সেটা আছে। এছাড়াও হঠাৎ করে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে আমরা সেই মানুষটাকে কি করে সরিয়ে নিয়ে যাব, কারণ আমরা সেই মুহূর্তে জানি না তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে কিনা, তার হেড ইঞ্জুরি হয়েছে কিনা, আমরা কিছু জানি না। কিন্তু স্পাইনাল কর্ডটাকে সাপোর্ট দিয়ে, মাথাটাকে সাপোর্ট দিয়ে আমরা কোনো কিছু অসুবিধা না করে মানুষটাকে যাতে হসপিটালে পৌঁছে দিতে পারি, এই সমস্তগুলোই বিভিন্নভাবে আমরা দেখিয়েছি। আজকে তো অনেকেই ছিলেন এবং প্রথমের দিকে হয়তো কম ছিলেন, তারপর অনেকেই এসেছিলেন এবং বিশেষ করে এত অসুবিধার মধ্যেও ওনারা বোধহয় বিজি ছিলেন স্যাররা, হ্যাঁ, তারাও আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছে এবং তারা প্রত্যেকে এখানে প্র্যাকটিস করেছেন। মানে এতটা আমরা আশা করিনি যতটা সহযোগিতা পেয়েছি। এটা সাধারণ লোকের সবারকারই কাজে লাগবে। আমরা পথবন্ধু যারা আছে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি, কারণ ফার্স্ট অফ অল দেখা যায় যারা পথবন্ধু রয়েছে ওরাই স্পটে থাকে, আমরা তো পরে আসি, পথবন্ধুরা থাকে, সেই জন্য ওদেরকে আমরা এই শিক্ষাটা দিচ্ছি যে যাতে ওই রকম কোনো সিচুয়েশন যদি আসে তাহলে ওদের কী করণীয় কর্তব্য হবে, একটা অ্যাক্সিডেন্ট হলে তার করণীয় কর্তব্য কী আছে, সেই সম্পর্কে ওদেরকে একটা প্রাথমিক ধারণা আমরা রয়্যাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ওদের সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম। কর্মসূচি ছিল পথবন্ধু যারা আছে, এটা নন রিমুনারেটিভ একটা কমিউনিটি করা হয়েছিল ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে তার পক্ষ থেকে, যে ফার্স্ট লাইন রেসপন্স যেটা আছে অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্ট প্লেসে আমরা পৌঁছতে তো পারি না, সঙ্গে সঙ্গে আমাদের অনেক দেরি হয়, তো সেক্ষেত্রে যারা পথবন্ধু আছে তারা সোশ্যাল একটা
ওয়েলফেয়ার মেজার হিসেবে তারা সঙ্গে সঙ্গে এগিয়ে আসবেন। যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ক্যাজুয়ালিটি যেটা হয়েছে, সেই পেশেন্টগুলোকে সঙ্গে সঙ্গে ওরা ফর দ্য টাইম বিং ওরা একটা সাপোর্ট দেবেন, ফার্স্ট হ্যান্ড সাপোর্ট দেবেন, যাতে আমার হসপিটালাইজেশন টিল যতক্ষণ না হসপিটালে পৌঁছতে পারছেন ততক্ষণ অবধি তার যেন একটা সাপোর্ট ওরা পেয়ে যান। তো সেই বেসিসে একটা বেসিক একটা ট্রেনিং আমরা চেষ্টা করলাম এদের সাথে একটা সহযোগিতা নিয়ে করার জন্য। আর আমরা আশা রাখবো যে এই যে ভলান্টারি যে উদ্যোগ, যেটা ভলান্টারি যে মানসিকতা আছে, এটা মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে যাতে সবাই এগিয়ে আসেন এবং আমরা সবাই হাতে হাতে হাত মিলিয়ে 2024 সালকে আমরা একটা টার্গেট রাখছি, যে কাকসা টিজি বা আমাদের এডিপিসি সম্পূর্ণ এরাতে একটা টার্গেট রাখছি যে পুরো জিরো ফ্যাটালিটি জোন হিসেবে পরিণত করার জন্য। অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ক্যাম্প এটা আমাদের সবারই জানা দরকার, বা এটা আমাদের অ্যাওয়ারনেস আমাদেরও দরকার আছে। যথেষ্ট ভালো একটা প্রচেষ্টা এনাদের, হ্যাঁ, যা হ্যাটস অফ এনাদেরকে, যে যে আম পাবলিককে এগুলো দেখানো হচ্ছে, কিছু শেখাও হবে আমাদের। থ্যাংক ইউ। আপনি কি শিখলেন এখানে? অ্যাকচুয়ালি ওই সিপিআর, তাই তো, সিপিআরই তো বলো ওটাকে, সিপিআর, ওই ওই জিনিসটা আমি টিভিতে অ্যাকচুয়ালি দেখেছি। একদম, রাস্তায় দুর্ঘটনা ঘটলে ফার্স্ট যে স্টেপ বাই স্টেপ ওরা দেখালো, ফার্স্টে পেশেন্টকে বুকের পোর্শনে চাপড়ে ফার্স্টে দু চারবার করার পর, তারপর ওনাকে বুকের মানে নিপিলের দুই পোর্শনের মাঝে হাতটাকে ঠিক এইভাবে রেখে প্রেসার দিতে হবে মিনিমাম 30 times। তারপরে ওটাকে ঘাড়টাকে একটু এইভাবে ওঠাতে হবে, যিনি শুয়ে মানে উন্ডেড পার্সন, ঘাড়টাকে করলে তাহলে লাংসের সঙ্গে কানেক্ট হবে। তারপরে রুমাল বের করে মুখের মধ্যে রেখে দুবার, জাস্ট দুবার পাম্প করতে হবে, ঠিক আছে? তারপরে এটাই অ্যাকচুয়ালি প্রসিডিওর। অনেক 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 বেশি, মানে অ্যাকচুয়ালি এগুলো জানার দরকার আছে প্রত্যেকটা মানুষের, ইভেন আমারও ছিল। আমি টিভিতে দেখেছিলাম, প্র্যাকটিক্যালি ফেস করলাম, খুব ভালো লাগলো। আমিও সেম, উনি যেরকমভাবে দেখালেন আমি সেরকমভাবেই প্র্যাকটিস করলাম, একবার জায়গায় আমার প্র্যাকটিস হয়ে গেল, ভালো হলো জিনিসটা আমারও। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।